অবশেষে খোঁজ মিলল বাংলাদেশের বহুল আলোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর ক্যামেরায় দেখা মিলেছে তার সাথে, ছিলেন আরও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা। গত 1 অক্টোবর মঙ্গলবার আলোচিত এই নেতাদেরকে কলকাতায় ঘুরে বেড়াতে দেখা গেছে। জানা গেছে, গত 28 সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা 7:30টায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তার মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি ছিল। এ সময় তার সাথে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল, হাজি সেলিমের এক ছেলে সহ আওয়ামী লীগের আরও কয়েকজন শীর্ষ নেতা ছিলেন। তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি, ফলে দ্রুত সরে যান তারা। সে সময় পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক সংবাদ মাধ্যমটিকে আসাদুজ্জামান খান কামালের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন। এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে 4 দফা অভিযান চালালো, ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলে সাফি মুদাসির খান জ্যোতিকে গ্রেফতার করেছে পুলিশ। গত 13 সেপ্টেম্বর দিবাগত রাত 3:30টার দিকে রাজধানীর উত্তরা একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। উল্লেখ্য, গত 1 সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে সাফি মুদাসির খান সহ 10 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন এই আদেশ দিয়েছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। 15 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হয় ঢাকার আদালতে। এরপর থেকে তার বিরুদ্ধে অন্তত 220 মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 188 মামলায় প্রাণ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। বেশিরভাগ মামলায় শেখ হাসিনা ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তবে দেশটির ঠিক কোথায় তিনি অবস্থান করছেন সেটি এখনও অজানা। এছাড়া শেখ হাসিনা ইস্যুতে ভারত সরকারও নীরব। এমন অবস্থায় গত 18 সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে জানায়, রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা। এমনকি তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। এই ঘটনার কিছুদিন পরে প্রতিবেশী দেশটিতে সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেখা মিলল। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা এবং সমালোচনা। এদিকে আওয়ামী লীগের স্বরূপে ফেরাতে রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করেছে ভারত। জানা গেছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা নিয়ে এক গোপন বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া। আওয়ামী লীগকে আগের অবস্থানে ফেরাতে এবারে নির্বাচনে দলটির অংশগ্রহণ জরুরি বলে বৈঠকে তাগাদ দেওয়া হয়। সেখানে উপস্থিত একজন প্রতিনিধি জানান, তারা ধারণা করছেন 2 থেকে 3 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনা প্রবল। কিন্তু বিএনপি ঠিকই 5 বছরের মধ্যে নানা অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবায়ন তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে। আলোচনায় 2009 সালে শেখ হাসিনার ভূমিধ্বস জয়ের উদাহরণ টানা হয়।